সিএনএন বিডি আমাদের বাংলা। আসার সাথে আমরা দেখলাম বাসটা দুই পোলট্রি খাইছিল, তারপর আমরা উঠে গেলাম, যাই ওখানে কিছু লোকজন গাড়ির ভিতরে ছিল, ওখান থেকে আমরা টানে বের করলাম, বের করার থানের মধ্যে উঠাই দিছি, ওরা যার যার বাসায় চলে গেছে। হ্যাঁ ছিল, আর একজন ছোট বাচ্চা ছিল, বাচ্চার কান্দে রক্ত বের হচ্ছিল, আমরা তাকে গাড়িতে উঠাই দিই আক্কেলপুর হাসপাতালে। তারপর আক্কেলপুর থেকে জয়পুরহাট গামী আকন্দ এন্টারপ্রাইজ কেচর মোড় নামক স্থানে রাস্তার পূর্ব পাশে নিতে যাই। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনারূপে উপরে উঠানো বা উল্টানো ছাড়া ভিতরে কেউ নিচে কোনো লোক চাপা পড়ে আসে কিনা বলা সম্ভব না। আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি। জয়পুরহাট থেকে রেকার ভ্যান আসছে, রেকার ভ্যান যোগে গাড়ি উল্টানোর পরে তারপর আমরা এখান থেকে প্রত্যাবর্তনপুর স্টেশনে। ধন্যবাদ। এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে ফালানোর পরে সে পালায় চলে যায় এবং গাড়ির মালিকও বিষয়টা জানতো না। আমরা গাড়ির সাথে যে মালিকের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দিয়ে ফোন করে গাড়ির মালিক জয়পুরহাটে তাকে জানানো হয়েছে। চালক কী করে কী জন্য গাড়ি ফেলে চলে গেল এবং তার লাইসেন্সের ইয়ে আছে কিনা, সঠিক চালক কিনা, নাকি সে হেলপারদের গাড়ি চালাইতেছিল, এই বিষয়টা আমরা খতিয়ে দেখে তার সিএনএন বিডি আমাদের বাংলা।